দিগির সাথে কাজ করে খুব ভালো লাগলো। তো কাজটা খুব সুইট, ভালো কাজের চাপই আসছে, আমাদের সিংটা ভালো। আমি তো সবসময় প্রেমের মধ্যেই থাকি। তার নাম হচ্ছে গাইয়া, এটা আসবে বঙ্গবিড়িতে। এটা পরিচালনায় ছিলেন গিয়াসুদ্দিন সেলিম ভাই। তো সেলিম ভাইয়ের সাথে কাজ করা সবসময় খুবই 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 ভালো লাগার, এবং আমি খুব আগ্রহী থাকি ওনার সাথে কাজ করার জন্য। দিগির সাথে কাজ করে খুব ভালো লাগলো এবং গল্পটা খুবই সুইট। আপনার বলবো যে দর্শক যারা দেখবেন তারা অবশ্যই তাদের ভালো লাগবে এবং ওনারা ভালো বলবেন। তো আমিও খুব এক্সাইটেড কাজটা নিয়ে, যে শীঘ্রই আসুক, শীঘ্রই আমিও দেখতে চাই কাজটা। করতে গল্পের রসায়ন যেরকম সেরকমই ছিল, এখন এটা তো আসলে দেখি, আমরা দেখে বুঝি কেমন রসায়ন। আর টুইস্টের ব্যাপারটা, এটা তো একটা রোমান্টিক কাজ, আসলে খুব একটা টুইস্ট বা এসব একটু কম, বরং এই যে বললাম প্রথমে যে কাজটা খুব মিষ্টি, তো কাজটা খুব সুইট, তো এই কাজটা দেখতে গেলে সেটা বোঝা যাবে এবং এটা ওই যে সুইটনেসটা আপনাদের আসলে একটা ভালো ফিল দেবে। হ্যাঁ, এখন তো আসলে ব্যস্ততাটা একটু কাজেই, আসলে বেশ কিছু কাজের চাপ যাচ্ছে, যেহেতু ভ্যালেন্টাইন এবং ঈদ এটার একটা চাপ আছে, এবং এর মাঝখানে আবার ফিল্মের একটু চাপ ছিল। তো আমি ফিল্মটা শেষ করে এসে আসলে এই দুইটা ওকেশন উপলক্ষে যে কাজগুলো সেগুলো করতে গিয়ে আমার একটু বেশি চাপ যাচ্ছে, তো এই আর কি, চাপ ভালো যাচ্ছে। তো এই চাপটা ভালো লাগে, যে চাপটা বাড়ছে, তো চাপটা ভালো লাগে এদিক থেকে যে ভালো কাজের চাপই আসছে। যেহেতু আমি শুরু থেকেই চাচ্ছিলাম যে গল্পগুলো ঠিকঠাক বুঝে, এবং যে গল্পগুলোর আসলে গল্প হয়ে ওঠা, গল্প যে গল্পটা আসলে গল্প হয়ে উঠছে, এই টাইপের গল্প আসলে কাজ করা, এবং আমার একটা গল্প করতে গেলে বেশ কিছু পয়েন্ট আসলে আমি ধরি আর কি, যে এটার এই পয়েন্টগুলোর জন্য এই কাজটা করা উচিত বা করা যায়। তো এই কাজগুলো করছি আশা, এবং এটা বলবো যে দর্শক সবসময়ই এই কাজগুলোর পাশে আছে এবং ডে বাই ডে সেই দর্শক বাড়ছে, তো এটা খুব ভালো লাগার এবং এটা খুব আশান্বিত করে। তাদের আমাদের সাথে কাজে বেশি দেখা যায়, কারণ হচ্ছে যে গল্পগুলোতে আমরা কাজ করছিলাম এবং আমাদের সেই গল্পগুলো আমাদের জন্যই, আমার কাছে মনে হয় এই গল্পগুলোতে আমাদের খুব ভালো লাগলো দর্শকের আসলে, এবং আমাদেরও ভালো লাগে বলেই এই গল্পগুলো চুজ করা এবং কাজ করা একসাথে। এবং আমাদের অভিনয়ের যদি বলি, যে অভিনয় করতে গিয়ে দুজন আমাদের সিংটা ভালো, যে আমরা বুঝতে পারি যে আমরা আসলে কী প্লে করতে যাচ্ছি, গল্পটার সম্পর্কে বিশ্লেষণটা আমাদের খুব ভালো থাকে। আমি তো সবসময় প্রেমের মধ্যেই থাকি, আমার প্রতি আমার একটা ভালো প্রেম আছে এবং আমার কাজের প্রতি আমার একটা ভালো প্রেম আছে। তো এইটা আর এর উপর যে এই ব্যস্ততার প্রতি প্রেম, এই সব এত প্রেমের পরে আসলে প্রেম বলতে আপনি যেটা বলতে চাচ্ছেন, প্রেম সেটা হয়ে উঠছে না আর কি।